হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং এভরিবডি ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইন প্রাইমারি টেট দু হাজার তেইশকে লক্ষ্য রেখে আমরা কিন্তু প্রাইমারি টেটের যে বিভিন্ন ক্লাসগুলো আমরা করছি কিন্তু ফি ফ্রিতে ফ্রি তোমাদেরকে ইউটিউবে করাচ্ছি তো আজকে আমরা আলোচনা করবো যে দু হাজার তেইশ সালে অর্থাৎ কিছুদিন আগে যে তোমার পরীক্ষা হয়ে গেলো সি টেট দু হাজার তেইশ তো সেখানে সিডিপি থেকে অর্থাৎ চাইল্ড সাইকোলজি থেকে যে যে প্রশ্নগুলো পরীক্ষা এসেছিলো সেগুলো আমরা বাংলাতে একদম সম্পূর্ণ বাংলাতে আমরা তোমাদের সামনে তুলে ধরব তো আজকের টপিক হচ্ছে কি সিটেট হাজার সিডিপি প্রশ্ন ঠিক আছে সিডিপি প্রশ্ন নিয়ে আলোচনা করব সম্পূর্ণ বাংলাতে এখানে আমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে তো তোমরা অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আনসারগুলো করো যে তোমাদের কতগুলো আনসার ঠিক হচ্ছে প্রত্যেকে আনসার করার চেষ্টা করো ঠিক আছে আর তোমাদের প্রস্তুতিকে আরও বেশি স্ট্রং করার জন্য এবং দু হাজার তেইশের এই যে অল্প সময়ের মধ্যে প্রাইমারি টেটকে ক্র্যাক করার জন্য তোমরা আমাদের পেড ক্লাসে অবশ্যই অ্যাডমিশান নিয়ে নাও এখানে প্রতি মাসে তোমাদের একশো টাকা ফিজ রয়েছে খুবই অল্প ফিজ রয়েছে মাত্র একশো টাকা করে ফিজ রয়েছে এখানে প্রত্যেকটা সাবজেক্ট সিডিপি বাংলা ইংলিশ গণিত পরিবেশ প্রত্যেকটা সাবজেক্টকে ধরে ধরে টপিক ধরে থিওরি পড়ানো হয় এবং তার সঙ্গে তোমাদেরকে এমসিকিউ পড়ানো হবে এছাড়াও রেগুলার কিন্তু তোমাদের মক টেস্ট থাকছে প্রতিদিন মর্নিংয়ে মক টেস্ট এবং সপ্তাহে একটা করে দেড়শো নম্বরে মক টেস্ট থাকছে তোমাদের প্রিপারেশানকে আরও বেশি স্ট্রং করার জন্য তো তোমরা যারা আমাদের পেড ক্লাসের সাবস্ক্রিপশন নিতে চাও নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে অনেক সময় ফোন লাগে না নেটওয়ার্কের প্রবলেমের জন্য তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে তোমরা সমস্ত ক্লাসগুলো রেকর্ডেড এবং লাইভ ক্লাস করতে পারবে আমাদের ক্লাসের রুটিন দেখে নাও আমাদের ক্লাসের রুটিন থাকছে সোমবারে ইংরেজি মঙ্গলবারে গণিত বুধবারে সিডিপি বৃহস্পতিবার বাংলা শুক্রবার ইংরেজি শনিবার পরিবেশ এবং প্রতিদিন মক টেস্ট এ হচ্ছে আমাদের ক্লাস রুটিন তো তোমরা যারা এখনও আমাদের পেড ক্লাসে সাবস্ক্রিপশান নাওনি অবশ্যই সাবস্ক্রিপশান নিয়ে নাও তাহলে চলো দেখো এখানে দেখো আমাদের সমস্ত ক্লাসগুলো রয়েছে রেকর্ডেড ক্লাস তোমরা দেখতে পাচ্ছ একদম টপিক ধরে ধরে ক্লাস সাজানো রয়েছে এখানে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালসের যে সেকশনটা রয়েছে এখানে এখানে সমস্ত তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে এছাড়াও তোমরা যে রেকর্ডিং সেকশানে যে ক্লাসগুলো রয়েছে এগুলোও পেয়ে যাবে আর নোটিস বোর্ড যেটা রয়েছে এখানে কিন্তু সমস্ত ক্লাসের পিডিএফের লিঙ্ক রয়েছে এখান থেকে সমস্ত পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে দেখো ফার্স্ট কোশ্চেন আজকের দু সিডিপির সিটেটে যেগুলো এসছে তার প্রথম প্রশ্ন দেখো এখানে বলছে যে অ্যাজ পার ভাইগডস্কি মানে ভাইগর্সির মতামত অনুযায়ী ঠিক আছে ভাইগর্স কি বলছে দেখো অ্যাস পার কি কী বলছে ভাইগস্কির মতে শিশুদের মধ্যে ধারণাগত ক্ষমতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে ইংরেজিতে কি বলছে দেখো অ্যাজ পার ভাইগডস্কি ড্যাশ প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ কনসেপচুয়াল অ্যাবিলিটি অ্যামং দ্য চিলড্রেন অর্থাৎ শিশুদের মধ্যে যে ধারণা শিশুদের মধ্যে ধারণার বিকাশের ক্ষেত্রে নিচের কোনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইংরেজিতে রেখেছি বাংলাতে রেখেছি তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা দেখে পড়ে নাও নাম্বার ওয়ান একটা হয়েছে কি বাস্তব পুরস্কার সহকর্মী সহযোগিতা মানে ফিয়ার কোলাবরেশন সামাজিক আলাদা থাকা ভাইগডস কি সবসময় কী বলেছেন যে একতা হতে হবে অর্থাৎ সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি কখনোই কিন্তু আলাদার কথা বলেননি অপশান চার বলছে মানসম্মত পাঠ্যক্রম যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড কারিকুলাম তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে কি বলতো পিয়ার কোলাবরেশন অর্থাৎ ভাইগর্স কি তার তথ্যে কিন্তু কোলাবরেশন বা পিয়ার অর্থাৎ গ্রুপ অ্যাক্টিভিটির কথা কিন্তু বলেছেন তাই তো বলা হয় ভাইগর্সকে কি সামাজিক নির্মিতিবাদের জনক বোঝা গেল তাহলে ভাইগর্স কি বলা হয় সামাজিক নির্মিতিবাদের জনক তিনি কি বলছেন যে একটা শিশু সে জ্ঞান অর্জন করে বা বিভিন্ন নলেজ অর্জন করে কোথা থেকে সমাজের প্রতিটা মানুষের সঙ্গে ইন্টারাকশান বা সমাজের প্রতিটা মানুষের সঙ্গে কথোপকথনের মাধ্যমে অর্থাৎ আমি তোমার সঙ্গে মিশবো তার সঙ্গে মিশবো সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশে বা একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি করে একটা শিশু কিন্তু জ্ঞান অর্জন করে কে বলেছেন ভাইগরশ্রী বলেছেন তাই ভাইগরশ্রীর থিওরিতে পিয়ার কোলাবোরেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে ক্লিয়ার হচ্ছে চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলছে দেখো এই প্রশ্নটা কিন্তু দু হাজার সতেরো প্রাইমারি টেট পরীক্ষা এসেছিলো দু হাজার বাইশের প্রাইমারি টেট পরীক্ষা এসছিল প্রশ্নটা আলাদা কিন্তু কিন্তু কনসেপ্টটা একই রকম দেখো চার বছর বয়সী অপর্ণা বলেছেন যে একটি বোদাম জীবন আছে একটি বোদামের জীবন আছে আমাদের যে জামা রয়েছে না জামাতে যে বোদাম রয়েছে তার কি রয়েছে জীবন রয়েছে কারণ এটি তার শার্ট একসাথে বানতে সাহায্য করে জেন পিয়াজের মতে তার চিন্তাভাবনার বৈশিষ্ট্য অপশানগুলো দেখো কি বলছে হাইপোথেটিক্যাল ডিটাকটিভ থিংকিং অপশান দুই বলছে ট্রান্সডাকটিভ রিজনিং অপশান থ্রি বলছে অ্যানিমিস্টিক থিঙ্কিং অপশান চার বলছে সেন্ট্রিয়েশন তো তোমরা বাংলাতে দেখে নাও কি বলছে ট্রান্সডাকটিভ যুক্তি সর্বপ্রাণবাদ কেন্দ্রীকরণ এবং বলছে অনুমানমূলক অনুমোদিত চিন্তা তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হবে অপশান বি সর্বপ্রাণবাদ জিনিসটা ভালো করে বোঝো এটা সাধারণত যখন একটা শিশুর বয়স দুই থেকে সাত বছর থাকে কত দুই থেকে সাত বছর অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজ ভালো করে বোঝো পিয়াজে বলছেন যখন একটা শিশুর বয়স প্রি অপারেশনাল স্টেজে থাকে অর্থাৎ দুই থেকে সাত বছর সে মনে করে যে প্রত্যেকটা বস্তুর প্রাণ আছে যেমন দেখো তুমি একটা বাচ্চা যখন রাস্তা দিয়ে হাঁটে ভালো করে বোঝো একটা বাচ্চা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন কী হয় সে কিন্তু পড়ে যায় পড়ে যাওয়ার পরে কিন্তু সে দেখবে মাটিতে কি করে সে কিল মারে বা সে লাথি মারে কারণ তুই আমাকে মেরেছিস তোকেও মারবো কারণ সে বোঝে যে মাটিরও প্রাণ আছে সে তাকে আঘাত করেছে তাই সে কিন্তু তাকে আঘাত করতে চাই। বোঝা গেল জিনিসটা কী ঠিক তেমনি এখানে বলছে যে আমাদের জামাতে যে বা আমাদের সাটে যে বোদামগুলো থাকে সেগুলো কি করে আমাদের বোদামগুলো আমাদের জামাকে একসঙ্গে যুক্ত করে রাখে তার মানে সে বুঝতে পারছে যে বোদমের হয়তো জীবন আছে বা তার প্রাণ আছে তাই তো আমাদের জামাটাকে শক্ত করে ধরে রাখে বোঝা গেলো প্রত্যেকে আনসার করার চেষ্টা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছেন লেফ ভাইগর্সির তত্ত্ব অনুসারে আভ্যন্তরীণ বক্তৃতা ইংরেজিতে কি বলছে দেখো অ্যাকোয়ার্ডিং টু ভাইগর্স কি থিওরি ইন আর স্পিচ তো ভাইগডস কি বলছেন যে আমরা বা একটা শিশু যে মনে মনে কথা বলি আমরা দেখবে অনেক সময় বসে বসে মনে মনে বিড়বিড় করি না দেখবে মনে মনে বিড়বিড় করি আমরা মনে মনে কথা বলি যে এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় কেউ নেই পাশে আমরা কিন্তু মনে মনে চিন্তা করি আর কথা বলি এই যে কথা বলা এই কথা বলাটাকে ভাইগডসকে কি বলছেন অপশানগুলো দেখো শিশুদের জন্য একটি পরিকল্প কাল্পনিক বন্ধুর সাথে যোগাযোগ করার একটি উপায় তাহলে এখানে ভাইগড়শ্রী কি বলছেন ভাইগড়শ্রী বলছেন যে একটা শিশুর কল্পনাতে তার বন্ধু আছে যেমন আমি অনেক সময় চুপ করে বসে আছি আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি মনে মনে সেটা কি কখনো করি না আমি যখন মনে মনে কথা বলি সেই কথাটা কিন্তু আমি নিজের সঙ্গে বলি ভালো করে বোঝো তাহলে এখানে কিন্তু কল্পনার বন্ধু কিন্তু হবে না অপশান বি বলছে জ্ঞানীয় অপরিপক্কতার একটি চিহ্ন বলছে ইজ এ সাইন অফ কোয়াগনেটিভ ইম্যাচিউরিটি তোমার ম্যাচিউরিটি হয়নি তোমার যে জ্ঞান বা তোমার যে বুদ্ধির ম্যাচিউরিটি হয়নি অপশান সি বলছে এটি উন্নয়নমূলক বিলম্বের লক্ষণ অর্থাৎ তোমার মধ্যে ডেভেলপমেন্ট কি এখনও ঠিকঠাক হয়নি এটা বলতে চাইছে অপশান চার বলছে শিশুদের জন্য তাদের নিজস্ব চিন্তা নিয়ন্ত্রণ করার একটি উপায় অপশান চার বলছে ইজ এ ওয়ে ফর চিলড্রেন টু রেগুলেট এখানে শিশুরা তাদের যে নিজের থিঙ্কিং রয়েছে সে থিঙ্কিংটাকে তার মানে কি তার মনের মধ্যে যে চিন্তা চেতনাগুলো রয়েছে সেগুলোকে রেগুলেট করার চেষ্টা করছে অপশন হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ক্লিয়ার তারপর নেক্সট কোয়েশ্চিন দেখো নেক্সট কোয়েশ্চিন বলছে গার্ডেনারের মতে একজন দার্শনিকের ড্যাস ধরনের বুদ্ধিমত্তা থাকে এবং একজন ভাস্করের বুদ্ধিমত্তা বেশি থাকে তাহলে দুই ধরনের কথা বলেছে ভালো করে বোঝো এই প্রশ্নগুলো খুবই পরীক্ষা আসে এক জায়গায় বলেছে দার্শনিক এক জায়গায় বলেছে কি ভাস্কর তাহলে তাদের কি ধরনের বুদ্ধি থাকে ভালো করে জিনিসটা বোঝো অপশান এ বলছে ভাষাগত বা আন্তব্যক্তিক অপশান বি বলছে স্থানিক বা আন্তব্যক্তিক অপশান সি বলছে আন্তব্যক্তিক বা স্থানিক অপশান ডি বলছে আন্তব্যক্তিক বা ভাষাগত জিনিসটা বুঝতে পারছো না যখন আমি এটা ডিটেলসে পড়াবো তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ইংরেজিতে দেখো কি বলছে লিঙ্গুইস্টিক এবং ইন্টারপার্সোনাল স্পেটিয়াল এবং ইন্টারপার্সোনাল ইন্টারপার্সোনাল এবং স্পেটিয়াল আর এটা হবে ইন্টারপার্সোনাল অ্যান্ড লিঙ্গুইস্টিক টাইপ তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে দেখো এখানে ভালো করে বোঝো দার্শনিকরা কী করে দার্শনিক দার্শনিকরা কি দার্শনিকরা কিন্তু তোমার যে মন বা একজনের চিন্তা ভাবনাগুলো কি করতে পারে বুঝতে পারে দার্শনিকের যে বুদ্ধি থাকে সেই বুদ্ধির সাহায্যে তারা কি করতে পারে অন্য মানুষের যে মনকে তারা বুঝতে পারে অন্য মানুষের মনের মধ্যে কি হচ্ছে সেটা তারা জানতে পারে সেটাকে কি বলে হয় আন্তর্ব্যক্তি বা ইন্টারপার্সোনাল বলা হয় কী বললাম ইন্টারপার্সোনাল তাহলে দার্শনিকের সঙ্গে কিন্তু ইন্টারপার্সোনাল হবে কারণ অপশান সি আনসার হতে পারে এবং অপশান ডি আনসার হতে পারে এবার ভাস্করটা দেখো ভাস্করের সঙ্গে যেটা যুক্ত সেটা কি ভাস্করের সঙ্গে যেটা যুক্ত হচ্ছে স্পেটিয়াল ভাস্কর কারা তারা কিন্তু মানে যে কোনো ধরনের স্থান বিশেষে জিনিসগুলোকে তারা নির্দিষ্ট করতে পারে অর্থাৎ যারা ভাস্করের সঙ্গে যুক্ত তারা কিন্তু স্পেটিয়াল হবে যেটাকে আমরা বলি স্থানিক তাই এটার সঠিক আনসার হবে অপশান নাম্বার সি কারেক্ট চলো নেক্সট দেখো এখানে আমি ডিটেলসে কিন্তু বলে দিচ্ছি ডিটেলসটা একটু দেখে নাও কী বলছে এখানে বলছে গার্ডেনার্স মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি তাহলে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি প্রবক্তাকে প্রথম প্রশ্নের আনসার হবে গার্ডেনার গার্ডেনার ফার্স্ট আউটলাইন হিজ থিওরি হিজ উনিশশো তিরাশি তিনি তার যে তথ্যটা উনিশশো সালে দিয়েছেন তার একটা বিখ্যাত বই ছিল তার বইটার নাম হচ্ছে ফ্রেমস অফ মাইন্ড তার বইটার নাম কী তার বইটার নাম হচ্ছে ফ্রেমস অফ মাইন্ড গার্ডেনার প্রোপোজ দ্যাট দেয়ার আর এইট বিটস অফ ইন্টেলিজেন্স তাহলে গার্ডেনার বলছেন যে একটা মানুষের আট ধরনের বুদ্ধি থাকতে পারে কয় ধরনের বুদ্ধি আট ধরনের কিন্তু বুদ্ধি থাকতে পারে পরবর্তী টাইমে তিনি কিন্তু আরেক ধরনের বুদ্ধির কথা বলেন যেটাকে বলা হয় কি এক্স ডি এক্স এক্স ঠিক আছে দেখো এখানে জিনিসটা ভালো করে বোঝো এখানে কিন্তু আমি বাংলাতে পুরো লিখে দিয়েছি তোমরা একটু বাংলাটা পড়ে নেবে তাহলে কিন্তু হয়ে গেল যে আট ধরনের বুদ্ধির কথা বলেছেন লাস্টে যে বুদ্ধির কথা বলেছেন সেটা হচ্ছে অস্তিত্ববাদী বুদ্ধিমত্তা অর্থাৎ এক্সিস্টেন্স যেটা বলি এক্সিস্টেন্স মানে কি অস্তিত্ব সেটাই এখানে বলা হয়েছে ওকে তাহলে এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখো এবার আমরা গার্ডেনের যে আট ধরনের বুদ্ধির কথা বলেছেন সে আট ধরনের বুদ্ধি আমরা জানবো প্রথম ভিজুয়াল যেটাকে বলা হয় স্পিটিয়াল ইন্টেলিজেন্স যেটা আমরা এর আগে পড়লাম স্পিটিয়াল ইন্টেলিজেন্সটা দেখো পিপুল হু আর স্ট্রং ইন ভিজুয়াল স্পেটিয়াল ইন্টেলিজেন্স আর গুড অ্যাট ভিজুয়ালাইজেশন সিং যারা কিন্তু ভালোভাবে চোখের সাহায্যে দেখতে পারে যারা চোখের সাহায্যে ভালো করে দেখতে পারে যেমন ধরো ভাস্কর ভাস্কর বলতে কি বোঝায় যারা পাথরের ওপরে খোদাই করে করে মূর্তি অঙ্কন করে বা মূর্তি আঁকায় তাদেরকে কী বলা হয় ভাস্কর বলা হয় বা যারা পাথরের ওপরে কিছু খোদাই করে লেখে তাদেরকে তো ভাস্কর বলা হয় ঠিক আর আর্কিটেক্ট আর্কিটেকচার কারা যারা শিল্প বানায় বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের যে কাজকর্ম করো কাজকর্মগুলো করে তাদের কিন্তু আর্কিটেকচার বলি তাহলে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার আর্টিস্ট এরা সবই কিন্তু স্পিটিয়ালের মধ্যে পড়ছে বোঝা গেল এগুলো কিন্তু মাথায় রাখবে স্পিটিয়াল বা স্থানিক বুদ্ধির মধ্যে কাদের 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 নামগুলো আসছে আর্কিটেক্ট আসছে আর্টিস্ট আসছে ইঞ্জিনিয়ার আসছে তারপর হচ্ছে কি ভাস্কর আসছে ওকে এগুলো কিন্তু মাথায় রাখবা নেক্সট আসো লিঙ্গুইস্টিক লিঙ্গুইস্টির মধ্যে কারা কারা পড়বে দেখো লিঙ্গুইস্টির মধ্যে পড়ছে ভার্বাল ইন্টেলিজেন্স যারা কথা বলার দক্ষতা বেশি যেমন বলছে পিপুল হু আর স্ট্রং লিঙ্গুইস্টিক ভার্বাল ইন্টেলিজেন্স আর অ্যাবিল টু ইউজ ওয়ার্ড ওয়েল গোথ হোয়েন রিটেন অ্যান্ড স্পিকেন রাইটার জার্নালিস্ট লয়ার টিচার এরা তাহলে একজন টিচার কোন বুদ্ধি রয়েছে একজন টিচারের কিন্তু লিঙ্গুইস্টিক বুদ্ধি রয়েছে মনে থাকবে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বারবার বলছি তাহলে একজন টিচারের কোন ধরনের বুদ্ধি থাকবে একজন টিচারের থাকবে লিঙ্গুয়েস্টিক বুদ্ধি তাহলে লিঙ্গুয়েস্টিক বুদ্ধি কাদের কাদের থাকে দেখো রাইটার যারা লেখে তার মানে কি তারা সুন্দর সুন্দর লেখে রবীন্দ্রনাথ দেখবে বসে বসে কত সুন্দর লিখতে পারে আমরা কি পারি পারি না তাহলে রবীন্দ্রনাথের কোন ধরনের বুদ্ধি ছিল লিঙ্গুয়েস্টিক বুদ্ধি ছিল জার্নালিস্ট যারা সাংবাদিক কত সুন্দর করে লিখে তারা হচ্ছে লিঙ্গুয়েস্টিক লয়ার যারা সুন্দর করে কথা বলতে পারে লয়ার টিচার যারা সুন্দর করে কথা বলতে পারে টিচার তাহলে বোঝা গেল লিঙ্গুইস্টিক কাদের রয়েছে লিঙ্গুইস্টিক রয়েছে যারা লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছে কবি উপন্যাসিক তারা সবই কিন্তু লিঙ্গুইস্টিকের আন্ডারে পড়ছে তারপর নেক্সট দেখো লজিক্যাল ম্যাথামেটিক্যাল একই জিনিস যারা ভালো ম্যাথামেটিশিয়ান তাদের মধ্যে পড়ছে এটা দেখে নে একটু কী বলছে ফিফুল হু আর স্ট্রং ইন লজিক্যাল ম্যাথামেটিক ইন্টেলিজেন্স আর গুড রিজনিং রিকগনাইজিং প্যাটার্ন অ্যান্ড লজিক্যাল অ্যানালাইজিং প্রবলেম কারা কারা পড়ছে এর মধ্যে সায়েন্টিস্ট বিজ্ঞানী তাহলে লজিক্যাল ম্যাথামেটিক্সের মধ্যে কারা কারা পড়বে একটা হচ্ছে সায়েন্টিস্ট মানে যারা বিজ্ঞানী দুই নাম্বার পড়বে ম্যাথামেটিশিয়ানরা পড়বে কম্পিউটার প্রোগ্রাম যারা কম্পিউটারের প্রোগ্রাম তৈরি করে তারা পড়বে ইঞ্জিনিয়ার পড়বে ইঞ্জিনিয়াররাও কিন্তু এখানে পড়বে বোঝা গেল ইঞ্জিনিয়ার কিন্তু আগেও দেখেছিলাম এখানেও কিন্তু ইঞ্জিনিয়ার পড়বে অ্যাকাউন্টেন্ট যারা ব্যাংকে হিসাব করে তারাও কিন্তু লজিক্যাল ম্যাথামেটিক্সের আন্ডারে পড়বে এইগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কখনোই যেন ভুল করবে না তারপর নেক্সট দেখো বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স মানে যারা শারীরিক সঞ্চলনের দক্ষ শারীরিক সঞ্চলন দক্ষ করা যারা সাঁতার কাটতে পারে যারা ভালো সাইকেল চালাতে পারে যারা ক্রিকেটার ফুটবলার বোঝা গেলো যারা খেলাধুলা করে তারাই হচ্ছে শারীরিক কাইনে সরি বডিলি কাইনে কাইনেথেস্টিক ইন্টেলিজেন্সের আন্ডারে পড়ছে বোঝা গেল যেমন দেখো ড্যান্সার সুন্দর করে ড্যান্স করছে গা দুলিয়ে দুলিয়ে তারপর বিল্ডার যারা বডি বিল্ডার তারা তারপর যে এরা সবই কিন্তু কিসের মধ্যে পড়ছে বডিলি কাইনেসেটিক ইন্টেলিজেন্সের আন্ডারে পড়ছে বোঝা গেছে এই নামগুলো কার মধ্যে কি পড়ছে খুব ভালো করে মনে রাখবে তারপর নেক্সট দেখো মিউজিক্যাল ইন্টেলিজেন্স মিউজিক্যাল মানে যারা সুন্দর গান করতে পারে নাম শুনেই বুঝতে পারছো কি কি হবে দেখো এখানে হবে কি মিউজিশিয়ান কম্পোজার সিঙ্গার এরা কিন্তু কার মধ্যে পড়ছে মিউজিক ইন্টেলিজেন্স এরা কিন্তু সুন্দরভাবে কিন্তু গান করতে পারে এরা সুন্দর সুন্দর চিন্তা করতে পারে এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখো নেক্সট বলছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স মানে কি দেখো একে ওপরের সঙ্গে ভাব বুঝতে পারবে আমি তোমার মনের ভাব বুঝতে পারবো এরা হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স যেমন হচ্ছে সাইকোলজিস্ট সাইকোলজিস্ট যারা হয় অর্থাৎ মনোবিদ হয় তারা কি করে তোমার মনের মধ্যে কি বলতে চাইছে তারা কিন্তু বুঝে যায় বোঝা গেল তাহলে তারা হবে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সের আন্ডারে পড়ছে তারপর পড়ছে ফিলোজফার যেটা আগেই বললাম কাউন্সেলার দেখবে অনেকেই কাউন্সিলিং করতে যায় আমাদের অনেক সময় ব্রেনে প্রবলেম হয় বা মানসিক প্রবলেম হয় তখন আমরা কী করি কাউন্সেলিং করি তো কাউন্সিলাররা কিন্তু এই ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সের আন্ডারে পড়ছে তারপর হচ্ছে কি সেলস পার্সন যারা বিক্রি করে সেলস পার্সন মানে কি যারা বিক্রি করে যে কোনো দ্রব্য তারা কিন্তু দেখবে ক্রেতার মাইন্ডে কি বলছে তারা কিন্তু সব জানে তোমাকে সেইভাবে কিন্তু পটাই দ্রব্যটা বিক্রি করার জন্য তোমার মনকে সেইভাবে ওয়াশ করে ব্রেনকে তাই সেলস পারসন কার আন্ডারে পড়ছে ইন্টার পার্সোনাল ইন্টেলিজেন্সের আন্ডার পড়ছে এবার দেখো পলিটিশিয়ান দেখবে পলিটিশিয়ান আমাদের যেমন রয়েছে বিখ্যাত কে মমতা ব্যানার্জি আসবে একদম বক্তব্য দেবে কুড়ি হাজার ভ্যাকান্সি তিরিশ হাজার ভ্যাকান্সি আর আমরা পাগল হয়ে যাই যে ওকে ভোট দিতে হবে ঠিক নিয়োগ হবে আমরা তো সেটাই ভাবি এটা কি ধরনের বুদ্ধি এটা হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স মানে আমাদের ব্রেনকে সে ওয়াশ করছে আমরা কি চাই সে জানে আর সেটাই সে টোপ দিচ্ছে আমাদেরকে বোঝা গেল তাই এগুলো হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সের আন্ডারে পড়ছে কোন বুদ্ধির আন্ডারে কে কে পড়ছে এগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে এগুলোও কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে তারপর দেখো ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স অর্থাৎ প্রকৃতিবাদী যেটা পড়ছে অর্থাৎ প্রকৃতির প্রতি এখানে বলা হয়েছে ন্যাচারালিস্টিক ইজ এ দ্য মোস্ট রিসেন্ট অ্যাডিশন টু দ্য গার্ডেনার থিওরি অর্থাৎ গার্ডেনারের থিওরিতে এই যে তথ্যটা বা এই যে ইন্টেলিজেন্সটা খুবই রিসেন্টলি অ্যাড করা হয়েছে অ্যান্ড হ্যাজ বিন মিট উইথ মেয়ার রেসিস্টেন্ট দ্যান হিজ অরিজিনাল সেভেন বিটস অফ ইন্টেলিজেন্স অ্যাকর্ডিং টু গার্ডেনার ইন্ডিভিজুয়াল হু আর হাই ইন দিস টাইপ অফ ইন্টেলিজেন্স আর মোর ইন টোন উইথ এ জি কি নেচার অ্যান্ড অফেন ইন্টারেস্টেড ইন নার্চারিং এক্সপ্লোরিং দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড লার্নিং অ্যাবাউট আদার পিসিস ভালো করে বোঝো তাহলে যে সমস্ত মানুষ প্রকৃতিবাদী হয় যারা প্রকৃতিকে ভালোবাসে তারা কিসের মধ্যে পড়বে এই ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স ঠিক আছে যেমন সুন্দরলাল বহুগুণা তিনি একজন প্রকৃতিবাদী ছিলেন প্রকৃতিকে ভালোবাসতেন তার যে বুদ্ধি তার বুদ্ধিটা কার মধ্যে পড়ছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্সের মধ্যে পড়ছে বোঝা গেল যারা প্রকৃতিকে ভালোবাসবে পরিবেশকে ভালোবাসবে পরিবেশকে লালন পালন করবে তারাই হচ্ছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্সের আন্ডারে পড়ছে তাহলে পুরো কিন্তু গার্ডেনারটা তোমাদেরকে পড়িয়ে দিলাম আরও ডিটেলসে আমরা বুদ্ধি চ্যাপ্টার যখন পড়বো আমাদের পেড ক্লাসে তখন কিন্তু ডিটেলসে তোমাদেরকে পড়িয়ে দেবো দেখবে পরীক্ষায় হবু হু কমন পাচ্ছ একটাও কিন্তু প্রশ্ন মিস যাবে না নেক্সট দেখো নিচের কোনটি ব্যর্থতার জন্য একটি আভ্যন্তরীণ বৈশিষ্ট্যের উদাহরণ ইংরেজিতে কি বলছে দেখো হুইচ অব দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইন্টারনাল অ্যাট্রিবিউশন অফ ফেলিওর আমরা যে ফেলিওর হচ্ছি ভালো করে বোঝো আমরা যে ফেলিওর হচ্ছি আভ্যন্তরীণভাবে ফেলিওর হচ্ছি নিচের কোনটি বৈশিষ্ট্য আভ্যন্তরীণ ফেলিওর হওয়ার জন্য বা আভ্যন্তরীণ ব্যর্থতা হওয়ার জন্য নিচের কোনটি বৈশিষ্ট্য দেখো প্রশ্ন কি বলছে আমি একটি কম গ্রেড পেয়েছি কারণ শিক্ষক একজন কঠিন গ্রেডার ছিল এটা গুগল ট্রান্সলেট সেই জন্য একটু বুঝতে প্রবলেম হচ্ছে মানেটা কি আমি পরীক্ষায় কম রেজাল্ট পেয়েছি বা কম নাম্বার পেয়েছি কারণ আমার শিক্ষক মহাশয় কি ছিল বেশি কড়া করে বা বেশি টাফ করে পরীক্ষার খাতা দেখেছে এটা কি ঠিক না তুমি যদি ভালো লিখো শিক্ষক মশাই অবশ্যই তোমাকে ভালো নাম্বার দেবে তাহলে এটা কিন্তু ঠিক না অপশান দি বলছে আমি পরীক্ষায় ফেল করেছি কারণ আমি যথেষ্ট পড়াশোনা করিনি এটাই তো কারণ আমি পরীক্ষায় ফেল করেছি তার কারণ কি আমি পরীক্ষায় ফেল করার মেন কারণ হচ্ছে আমি পড়াশোনা করিনি অপশান থ্রি বলছে শিক্ষক পক্ষপাত দুষ্ট বলে আমি ভালো নম্বর পাইনি অর্থাৎ শিক্ষক ভালো ছিল না পক্ষপাত দুষ্ট মানে শ্রেণীকক্ষে একশো জন শিক্ষার্থী থাকলে শিক্ষক মহাশয় কাউকে কাউকে বেশি ভালোবাসে কাউকে কাউকে বেশি ভালোবাসে না এর জন্য আমি নাম্বার পাইনি অর্থাৎ শিক্ষক মশাই আমাকে ভালোবাসে না আমাকে মানুষ হিসেবে ভালোবাসে না সেই জন্য নাম্বার দেয়নি এটা হয় কি এটা কখনোই হয় না কারণ যে লিখে তাকে শিক্ষক মশাই সবাইকে নাম্বার দেয় অপশান চার বলছে আমি পরীক্ষায় ফেল করেছি কারণ আমার বন্ধুরা আমাকে বিভ্রান্ত করেছে এটাও ঠিক নয় তাহলে সঠিক আনসার কী হবে অপশান নাম্বার বি আমি পরীক্ষায় ফেল করেছি কারণ আমি ঠিকভাবে পড়াশোনা করিনি ওকে এই প্রশ্নগুলো বারবার কিন্তু সিটেটে এসেছে প্রশ্নর প্যাটার্নটা আলাদা হয় ল্যাঙ্গুয়েজটা আলাদা হয় কিন্তু কনসেপ্ট কিন্তু একই তোমাদেরকে যখন করাবো আরও প্রশ্নগুলো সিটেটের তখন বুঝতে পারবে নেক্সট দেখো নিচের কোনটি এমন একটি প্রশ্নের উদাহরণ যা ছাত্রদের তাদের নিজস্ব চিন্তাভাবনার প্রতিফলন করতে সাহায্য করে অর্থাৎ এখানে চারটে অপশান রয়েছে নিচের কোন অপশানের সাহায্যে শিক্ষার্থী নিজের চিন্তাভাবনাকে প্রতিফলন করতে পারবে প্রথম প্রশ্ন দেখো একটি বাক্যে বিশেষ্য ও ক্রিয়ার মধ্যে সম্পর্ক বলো দেখো তুমি কিন্তু বই পড়েছ ভালো করে বোঝো তুমি বই পড়েছ বই পড়ে কিন্তু বলে দেবে যে বিশেষ্য ও ক্রিয়ার মধ্যে কি কী সম্পর্ক আছে এখানে বইয়ের লাইন তুমি হবু হবু বলতে পারবে বি বলছে বলছে ক্রিয়ার সংজ্ঞা সংজ্ঞা বলো তুমি একদম বলে বইয়ের সি দেবে আপনি কিভাবে বর্তমান কাল একটি ক্রিয়া পরিবর্তন করবে মানে বর্তমান কালে একটা ক্রিয়াকে তুমি কিভাবে পরিবর্তন করবে তুমি বলো তুমি তো রুলস জানো কিভাবে ক্রিয়া পরিবর্তন করতে হয় তুমি সেটাই বলে দেবে অপশান চার বলছে ক্লাসের শুরু থেকে ক্রিয়াপদের ব্যবহার সম্পর্কে আপনার চিন্তাভাবনা কিভাবে পরিবর্তিত হয়েছে বলুন এটা কি বইয়ে লেখা আছে আপনার চিন্তাভাবনা কিভাবে পরিবর্তন হয়েছে বা তুমি কতটা প্রথমে কি জানতে ভালো করে বোঝো তুমি ধরো আমার কাছে ক্লাসে অ্যাডমিশন নিলে প্রথম মাসে তুমি কিছু শিখলে তিন মাস ক্লাস করার পর আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি বলো তো তিন মাস ক্লাস করে তুমি কি কি ডেভেলপ হয়েছে তুমি এই যে তোমার ডেভেলপ হয়েছে তুমি কি কোনো বই থেকে পড়ে বলবে না তুমি তোমার নিজের মনের কথাটা বলবে নিশ্চয় তুমি তোমার নিজের মনের কথাটা বলবে তাই এই প্রশ্নের কারেক্ট আনসার অপশান নাম্বার চার ক্লিয়ার হয়েছে নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোশ্চিন বলছে ভাইগর্সকির মতে ভাইগটস্কির মতে কি বলছে ভাষা বিকাশ জ্ঞানীয় বিকাশকে সহজ করে তোলে মানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফ্যাসিলেট কগনেটিভ ডেভেলপমেন্ট একদম কারেক্ট বাকিগুলো পড়ার প্রয়োজন নেই কারণ ভাইগর্ডস কি বলছেন ভাইগর্ডস কি বলছেন যে শিশুর বা একজন ব্যক্তির কগনেটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভাষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বোঝা গেল তাই তো তিনি বলেছেন যে সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশতে হবে প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলতে হবে কারণ প্রত্যেকটা মানুষের সঙ্গে যত বেশি আমরা কথা বলবো আমাদের কগনেটিভ ডেভেলপমেন্ট তত বেশি হবে তাই এই প্রশ্নের কারেক্ট আনসার অপশান নাম্বার এ বোঝা গেল বাকি যে অপশানগুলো রয়েছে তোমরা একটু পড়ে নিও নেক্সট কোয়েশ্চিন বলছে লরেন্স কোহেলবার্গের নৈতিক যুক্তির কোন স্তরে শিশুরা কি সাধারণত বিশ্বাস করে যে মানুষের সমাজের প্রত্যাশা অনুযায়ী বেঁচে থাকা এবং ভালো উপায়ে আচরণ করা এই প্রশ্নটা তোমাদের দু সালে প্রাইমারি টেট পরীক্ষা এসেছিলো এবার সিটের দু হাজার তেইশে এসছে বোঝা গেল একই টাইপের প্রশ্ন মানে কি বলতে চাইছে যে কোন স্তরে একটা শিশু সমাজের প্রত্যাশা অনুযায়ী বেঁচে থাকে অপশান এ প্রি অপারেশনাল স্টেজ পোস্ট অপারেশনাল স্টেজ এগুলো তো পিয়াজের তত্ত্ব উত্তর প্রথাগত পর্যায় প্রথাগত পর্যায়ে এই প্রশ্নের কার্ট আনসার হবে প্রথাগত পর্যায় তোমাদের থিওরি যখন পড়াবো তখন দেখবে একদম প্রো ক্লিয়ার হয়ে গেছে একটা প্রশ্ন তোমাদের মিস যাবে না তাহলে এই কারেক্ট আনসার কি পেলাম অপশান নাম্বার চার প্রথাগত পর্যায় বোঝা গেল প্রথাগত পর্যায়ে বলা হয়েছে যে একটা শিশু সমাজের যে চাহিদা রয়েছে সমাজের যে প্রত্যাশা রয়েছে সেরকম কিন্তু সে ভূমিকা পালন করে বা সেরকম সে অ্যাক্টিভিটি করে ক্লিয়ার অপশান নাম্বার চার নেক্সট কোশ্চেন দেখো নিচের কোনটি শিশুদের সমস্যার সমাধানের দক্ষতা বাড়ানোর জন্য একটি কার্যকারী পদ্ধতি যে প্রবলেম সলভিং মেথড বা প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়ানোর জন্য নিচের কোনটি কার্যকরী মেথড অপশানগুলো দেখো তাদের বুদ্ধিমত্তার সুযোগ দেওয়া এবং স্বাগত অনুমান করা ইংরেজিতে দেখো তাহলে বুঝতে পারবে গিভ দ্য দেম অপরচুনিটি তাদেরকে অপরচুনিটি দিতে হবে ভালো করে বোঝো যদি কোনো অপশানে এই অপরচুনিটির কথাটা থাকে সেটা তোমরা চোখ কান বন্ধ করে আনসার করে দেবে সেটাই আনসার হয় গিভ দেম অপরচুনিটি তাদেরকে সুযোগ করে দিতে হবে টু ব্রেন স্টর্মিং অর্থাৎ ব্রেন স্টর্মিং মানে বোঝো ব্রেন স্টর্মিং মানে ধরো তোমরা ক্লাসে বসে আছো স্যার হঠাৎ করে ক্লাসে ঢুকে গেলো একটা হঠাৎ করে তোমাদেরকে অপরিচিত একটা টপিক বলে দিলো বলো যে এই টপিক নিয়ে তোমরা দু তিন লাইন লেখো এক মিনিটের মধ্যে লেখো তোমার এক মিনিটের মধ্যে লিখতে শুরু করলে কোনো আগে থেকে পরিকল্পনা নেই চিন্তা নেই একদম লিখতে শুরু করলে এটাকে বলছে ব্রেন স্টর্মিং ইয়ান মেক ইন্টুটিভ গেজ এবং তোমাদেরকে কি করতে বলছে গেজ করতে বলছে অর্থাৎ অনুমান করতে বলছে তাহলে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে তো এটাই লাগবে এক নম্বর কি ব্রেন স্টর্মিং লাগবে তাদেরকে অপরচুনিটি দিতে হবে এবং তাদেরকে গেজ করার পাওয়ারটা দিতে হবে তাই এই প্রশ্নের কারেক্ট আনসার অপশান নাম্বার এ বোঝা গেল অপশান নাম্বার এ হবে কারেক্ট আনসার বাকিগুলো দেখো স্বাধীন চিন্তা ভাবনাকে নিরুৎসাহিত করা নিরুৎসাহিত কখনো করা যাবে না তাদেরকে উৎসাহিত করতে হবে অপশান বি বলছে কঠিন সমস্যাগুলোকে এড়িয়ে তুলতে হবে এটাও নয় অপশান চার বলছে সমস্যাগুলির জন্য তাদের প্রস্তুত তৈরি সমাধান করে দিতে হবে অর্থাৎ তাদেরকে একটা রেডিমেড মানে আনসার করে দিতে হবে এটা তুমি করবে না রেডিমেড কখনও করবে না যদি রেডিমেড তুমি দিয়ে দাও তাহলে কি করে হবে তাহলে তাহলে কি তাদের মধ্যে প্রবলেম সলভিংয়ের যে অ্যাবিলিটি সেটা কি বাড়বে বাড়বে না কখনো রেডিমেড জিনিসটা করবে না অপশন নাম্বার এভাবে প্রশ্নের কার্ট অ্যান্সার তো আজকে তোমাদেরকে সিটেট দু হাজার তেইশের বাংলা কোশ্চিনগুলো আলোচনা করা হচ্ছে সিডিপির একদম সম্পূর্ণ বাংলাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং প্রশ্নগুলো বাংলায় রয়েছে তো রেগুলার এইভাবে ক্লাস করার জন্য আমাদের পেড ক্লাসে তোমরা অবশ্যই অ্যাডমিশন হতে পারো এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের পেড ক্লাসে তোমরা অ্যাডমিশন হতে পারবে শুধুমাত্র মান্থলি একশো টাকা ফিজ রয়েছে এখানে সিডিপি বাংলা ইংলিশ গণিত পরিবেশ প্রত্যেকটা সাবজেক্টের টপিক ধরে ধরে সিলেবাস অনুযায়ী ক্লাস করানো হবে এবং ক্লাসের পরে তোমাদের সমস্ত পিডিএফ পেয়ে যাবে এমসিকিউ কিউ থাকছে এছাড়াও থাকছে ডেলি মক টেস্ট থাকছে তোমাদের তোমাদের ডেভেলপ করার জন্য অর্থাৎ তোমরা কতটা শিখতে পেরেছো সেটা তোমরা নিজেরাই যাচাই করতে পারবে ডেলি মক টেস্টের মাধ্যমে এছাড়াও রয়েছেন অন্যান্য টিচাররা রয়েছেন যারা তোমাদেরকে ক্লাস করাবেন টিচমেন্ট অ্যাপে লাইভ ক্লাস করানো হবে প্রতিদিন ক্লাস রয়েছে তো তোমরা যারা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো তারপর নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চিন বলছে অভিজ্ঞতামূলক শিক্ষার ওপর জোর দেয় মানে কি বলছে এক্সপিরিয়েন্টাল লার্নিং স্ট্রেশন এক্সপিরিয়েন্টাল লার্নিং স্ট্রেশন অর্থাৎ এক্সপিরিয়েন্ট মানে কি এক্সপিরিয়েন্টাল মানে হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতা মূলক শিক্ষণ বলতে কী বোঝায় বা অভিজ্ঞতা মূলক শিক্ষা কিসের ওপরে জোর দেয় বলছে দেখো একটি প্রক্রিয়ার পরিবর্তে এটি পণ্য হিসাবে দেখায় মানে কি দেখো লার্নিং অ্যাজ এ প্রোডাক্ট লার্নিংটা কি লার্নিং হচ্ছে একটা ফল এটা কোনো একটা প্রসেস না এটা কখনই না লার্নিং হচ্ছে একটা প্রসেস আমরা জানি লার্নিং হচ্ছে একটা ওয়ানগোয়িং প্রসেস অর্থাৎ একটা শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখে তাহলে এটা তো হবে না অপশান বি বলছে শিশুদের শেখার ওপর শিক্ষকের নিয়ন্ত্রণ করা এটা কখনই না অপশান সি বলছে শেখার শক্তি বৃদ্ধি ভূমিকা মানে রিএনফোর্সমেন্ট প্রদান করা ইংরেজিগুলো দেখো দ্য রোল অফ রিএনফোর্সমেন্ট এখানে রিএনফোর্সমেন্টের কথা বলা হয়নি অপশান চার বলছে সমালোচনামূলক প্রতিফলের গুরুত্ব মানে কি বলছে ইম্পর্টেন্স অফ ক্রিটিক্যাল রিফ্লেকশান তাহলে একটা শিক্ষার্থী কী কী শিখেছে তার শেখানীয় বিষয় অর্থাৎ পূর্ব অভিজ্ঞতাতে যেগুলো শিখেছে সেগুলোর ওপরে রিফ্লেক্ট করা বা সেগুলোর উপরে গুরুত্ব প্রদান করা মানে এক্সপিরিয়েন্স মানে কি অভিজ্ঞতা যেগুলো তুমি আগে শিখেছো সেগুলোকে তোমরা মানে এক্সপিরিয়েন্স বলি তাহলে ইম্পর্টেন্স অফ ক্রিটিক্যাল রিফ্লেকশান রিফ্লেকশানটা কিসের ওপর হবে অর্থাৎ তোমার এক্সপিরিয়েন্সের ওপর হবে বা অভিজ্ঞতার হবে তাই এই প্রশ্নের কারেক্ট আনুসে অপশান নাম্বার চার নেক্সট কোশ্চিন দেখো নিচের কোন প্রক্রিয়াটি শেখার ক্ষেত্রে অবদান রাখে না নিচের কোন প্রক্রিয়াটি শেখার ক্ষেত্রে অবদান রাখে না অপশনগুলো দেখো দেখো অসঙ্গীকরণ অপশন বি বলছে সংগঠন শ্রেণীকরণ ধারণা তাহলে সঠিক আনুসার হবে কি অপশন নাম্বার এ অপ্রাসঙ্গীকরণ অপশন নাম্বার এ অপ্রাসঙ্গীকরণ নেক্সট কোশ্চেন দেখো হুইচ অব দ্য ফলোইং ইজ এ গ্রোস মোটর স্কিল দেখো জিনিসটা ভালো করে বুঝতে হবে এখানে জিনিসটা বোঝো এখানে বলছে গ্রোস মোটর স্কিল দেখো মোটর স্কিল মানে কি মোটর স্কিল মানে হচ্ছে যেটা আমাদের পেশির সাহায্য করি অর্থাৎ মাসেলের সাহায্য করি যেমন দৌড় ঝাঁপ খেলাধুলা লেখা এগুলো কি এগুলো সবই কিন্তু মোটর স্কিল মোটর স্কিল হচ্ছে দুই প্রকার একটাকে বলছে গ্রোস মোটর আর একটা হচ্ছে কি ফাইন মোটর বোঝা গেল এবার গ্রোস মোটরের কোনটি উদাহরণ দেখো কাটিং অ্যালং দ্য আউটলাইন অফ এ বিগ রেক্ট্যাঙ্গেল অফ এ পেপার ভালো করে বোঝো একটা এরকম পেপার আছে তোমার সাদা পেপার আছে তুমি মাঝখানে একটা কী করেছো আয়তক্ষেত্র এঁকেছ তুমি কাইচি দিয়ে কি করলে পুরো আয়তক্ষেত্রটাকে কাটলে এটা অপশান বি বলছে নিটিং অপশান সি বলছে সুইমিং অপশান চার বলছে কাটিং অ্যালং দ্য আউটলাইন অফ এ সার্কেল অন পেপার তাহলে এখানে একটা সার্কেল এঁকেছো সেটাকে কাটা তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে কি সুইমিং কেন সুইমিং হবে আমরা হিসেবে দেখে নিই দেখো ভালো করে দেখো এখানে বলছে ইট ইজ ডিভাইডেড মানে কি মোটর স্কিলকে মোটর স্কিলকে দুটি ভাগে ভাগ করা হয় একটাকে বলছে গ্রস মোটর স্কিল আর একটা বলছে ফাইন মোটর স্কিল বোঝা গেল প্রথম পয়েন্ট এবার দেখো গ্রস মোটর স্কিলটা কি গ্রস মোটর স্কিল আর ইনভলভমেন্ট দ্য মুভমেন্ট অ্যান্ড কোয়ার্ডিনেশন অফ দ্য আম লেগস অ্যান্ড আদার লার্জ বডি পার্ট যখন আমাদের শরীরের হাত পা এবং অন্যান্য আমাদের বড় বড় অংশ কোয়ার্ডিনেট করবে মানে সমন্বয় সাধন করবে সেটাকে আমরা বলবো গ্রস মোটর যেমন দেখো এখানে কি কী রয়েছে যেমন রয়েছে রানিং দৌড়াচ্ছি দৌড়ানোর সময় আমাদের হাত পা দুটোই কাজে লাগে তারপর দেখো ওয়ান ফুট পায়ের ওপর ভর করে দাঁড়ানো গ্রস মোটরের মধ্যে পড়ছে তারপরে কি পড়ছে দেখো ক্লাইম্বিং কোনো কিছু ওঠা যখন আমরা পাহাড়ে উঠি বা ছাদে উঠি উঠি সিঁড়িবে সেটা কিসের মধ্যে পড়ছে গ্রস মোটরের মধ্যে পড়ছে বোঝা গেল এবার চলে আসি আমরা দেখো ফাইন মোটর ফাইন মোটর মানে কি যখন কোনো একটা পার্টিকুলার অর্গানকে কাজে লাগাবো যেমন দেখো এখানে কি বলছে ফাইন মোটর স্কেল রিফার্স টু দ্য স্মল মুভমেন্ট ছোটো ছোটো মুভমেন্ট হবে অফ দ্য হ্যান্ড যেমন হাত দিয়ে আমি মুভমেন্ট করছি রিস্ট আমার কবজি দিয়ে মুভমেন্ট করছি ফিঙ্গার আঙুল দিয়ে মুভমেন্ট করছি ফিট পায়ের ফিট টো ফিট মানে কি পায়ের পাতা দিয়ে টো মানে কি পায়ের গোড়ালি দিয়ে লিপস ঠোঁট দিয়ে টাং মানে জিপ দিয়ে যেগুলো আমরা মুভমেন্ট করছি সেগুলোকে আমরা বলবো কি ফাইন মোটর স্কেল বোঝা গেল যেমন ধরো আমি কী লিখলাম যেমন পেন দিয়ে লিখছি পেন দিয়ে লেখাটা কার মধ্যে পড়বে বলো তো ফাইন মোটর না গ্রস মোটর অবশ্য ফাইন মোটর কারণ পেনটা দিয়ে আমরা কি করছি হাত দিয়ে লিখছি না আমরা কিন্তু আঙুল দিয়ে লিখি ভালো করে বোঝো আমরা পেনটা কিন্তু আঙুল দিয়ে ধরি তারপর ছবি আঁকা কি হবে ফাইন মোটর তারপর সূচ সুচে ধাগা পরা কি হবে ফাইন মোটর তবলা বাজানো কি হবে ফাইন মোটর বোঝা গেল হারমোনিয়াম বাজানো কি হবে ফাইন মোটর সাইকেল চালানো কি হবে গ্রস মোটর ক্লিয়ার হয়েছে সবার চলো নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফলো দ্য ড্যাশ অ্যান্ড ড্যাশ প্রিন্সিপাল অফ দ্য ডেভেলপমেন্ট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু দু হাজার বাইশ সালে দু হাজার সতেরো সালে দুবারই এসেছিলো আবার দু হাজার তেইশ সালে সিটেড এসেছে দেখো আমরা যখন পড়েছিলাম যে গ্রোথ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুটো প্রিন্সিপাল রয়েছে একটাকে কী বলা হয় একটা বলে কি সেফালো ক্যাডুয়াল একটা বলে কি প্রক্সিমো ডিস্টাল ভালো কে বোঝো তাহলে সঠিক আনসার অপশান থ্রি হবে কেন বোঝো সেফালো ক্যাডুয়াল শেফালো ক্যাডুয়াল কথার অর্থ হচ্ছে সেফালো শেফালো কথার অর্থ হচ্ছে আমাদের ব্রেন এবং ক্যাডুয়াল ক্যাডুয়াল কথার অর্থ হচ্ছে আমাদের পায়ের পাতা তাহলে আমাদের যে বৃদ্ধি বৃদ্ধিটা কীরকম হবে মাথা থেকে পা পর্যন্ত বোঝা গেল আমাদের বৃদ্ধিটা হবে মাথা থেকে পা পর্যন্ত যেটাকে বলা হয় টপ টু ডাউন আর সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে কি প্রক্সিমো ডিস্টাল মানে আমাদের মধ্যভাগ থেকে বাইরের দিকে অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দিকে এটাকে বলছে প্রক্সিমো ডিস্টাল ইনার টু আউটার বোঝা গেল তাই এই প্রশ্নের কারেক্ট আনসার অপশান নাম্বার থ্রি প্রক্সিমো ডিস্টাল এটা হবে না আগে আগে হবে তোমার মাথা থেকে পা পর্যন্ত তারপর কেন্দ্র থেকে পরিধির দিকে তাই অপশান সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দেখো প্রারম্ভিক শৈশবে বৃদ্ধি সরি প্রারম্ভিক শৈশবে বৃদ্ধি ড্যাশ এবং চিন্তাভাবনা ড্যাশ যখন মধ্যে শৈশবে বৃদ্ধি এবং চিন্তাভাবনা মানে প্রশ্নটা উলট পালট হয়ে গেছে একটু থামো আমি ঠিক করে দিই ভালো করে বোঝো প্রশ্নটা কী বলছি দেখো একটা শিশু যখন প্রারম্ভিক শৈশবকালে থাকে অর্থাৎ আর্লি চাইল্ডহুড স্টেজে থাকে তখন তার বৃদ্ধি কীরকম হয় বৃদ্ধিটা সুলো হবে খুবই আস্তে আস্তে হবে আর চিন্তা চিন্তাভাবনাটা কী হবে চিন্তা ভাবনাটা হবে অহংকেন্দ্রিক সে শুধু নিজেকে নিয়ে ভাববে ভালো করে বোঝো যখন একটা শিশু থাকে তখন শুধু নিজের নিভাবে এটা আমি খাবো ওটা আমি খাবো ওটা আমি খাবো সে কাউকে দেবে না সে খেতে পারে না তবুও বলবে আমি খাবো তার মানে কী থাকবে সে অহংকেন্দ্রিক হবে এবার কি বলছে যখন সে মধ্য শৈশবে যাগবে যাবে তখন তার বৃদ্ধিটা কি হবে বৃদ্ধটা কিন্তু ধীর ধীর হয়ে যাবে মানে ধীরে ধীরে হয়ে যাবে আর চিন্তা ভাবনাটা কীরকম হবে চিন্তা ভাবনাটা কিন্তু যৌক্তিক হবে বোঝা গেলো তাহলে কি হলো যে প্রথমে পেলাম আমরা স্থির তারপর কিছুটা অহংকেন্দ্রিক তারপরে সেটা হবে কি ধীর সরি একটু ভুল হয়েছে প্রথমে হবে কি প্রথমে হবে তোমার ধীর প্রথমে আমরা পাবো কি ধীর তারপরে পাবো কিছুটা অহংকেন্দ্রিক তারপর মিডিলে আমাদের স্থির হয়ে যাবে আর চিন্তা ভাবনাটা যৌক্তিক হয়ে যাবে তাহলে অপশান এ হবে কারেক্ট আনসার ঠিক আছে অপশান এ প্রশ্নটা ভালো করে আনসারটা দেখো প্রারম্ভিক শৈশবকালে শিশুর বৃদ্ধিটা ধীরে ধীরে হবে আর তার চিন্তাভাবনা থাকবে অহংকেন্দ্রিক যখন শেষ মধ্য শৈশবকালে যাবে অর্থাৎ বাল্যকালে যাবে যাবে তখন তার বৃদ্ধিটা স্টপ হয়ে কিন্তু বাড়বে না আর চিন্তা ভাবনাটা ধীরে ধীরে তার যৌক্তিকমূলক হবে লজিক্যালি হবে তাই অপশন এ হবে প্রশ্নের কারেক্ট তো আজকে এই পর্যন্ত আলোচনা করলাম নেক্সট ক্লাসে কিন্তু বাকি প্রশ্নগুলো তোমাদেরকে আলোচনা করে দেবো অনেক কোশ্চিন রয়েছে সিটেটের তো তোমরা অবশ্যই ক্লাসগুলো রেগুলার করো কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে নেক্সট ক্লাসে সেকেন্ড পার্টে কিন্তু পুরোটা কমপ্লিট করে দেবো তো পনেরোটা মতন আলোচনা করলাম নেক্সট ক্লাসে আরও পনেরোটা আলোচনা করব তো তোমরা অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো আর ভিডিও ডেসক্রিপশানে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে যাও ফ্রি ক্লাসের পিডিএফগুলো তোমরা সেখানে পেয়ে যাবে ওকে ভালো থেকো সুস্থ থাকো আর ভালো করে পড়াশোনা করো আর বেশি দিন সময় নেই থ্যাংক ইউ